হ্যালো বন্ধুরা ইউটিউবে সব খবর সবার আগে আমার এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রায়ার করুন আপনারা ভাবতেছেন জব কার্ড না হলে ঘর কিন্তু কেন জব কার্ড হল না শর্ট সরকার জমা দেওয়ার পরেও কীভাবে জব কার্ড হল না কেন এই বিষয় নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে কিন্তু আসল কথা হলো আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ মুহুর্তে দেখুন দেখার পরে আপনি বলবেন যে কীভাবে সম্ভব আপনারা সাইটে যাবেন এনআরজিএস লিখবেন গুগলে গিয়ে এনআর জিএস লেখার পরে ওই সার্চ করবেন দেখবেন চলে আসবে এই চলে আসলো চলে আসলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুলার ফ্রান্ট কুড়ি এপ্রিল দু হাজার একুশ এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে আসবে আমাদের একটায় এক দুই একটায় ক্লিক করতে বাসকে আবার সাইট ভালো হচ্ছে কয়দিন সাইটটি খারাপ ছিল এখন সাইট অবশ্যই ঠিক হয়ে গেছে এই দেখুন এখন আমাদের ক্লিক করতে কোথায় কেউ তো যায় না ক্লিক করতে হবে আমাদের দিকে দেখে নিন অনেক অপশান আছে অপশানগুলো বাছাই করতে হবে এই অপশানগুলোর মধ্যে ক্লিক করতে হবে তোমার গ্রাফ ক্লিক করতে হবে পঞ্চায়েত জিপি পি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে চলে আসবে তোমার আবার ওই সেম টু সেম পেজ আসবে এখন আমরা ক্লিক করব স্টেটে স্টেট স্টেটে ক্লিক করবো দেখুন স্টেটে ক্লিক করলাম স্টেটে ক্লিক করার পরে আমাদের চলে আসলো অনেক অপশান অন্ধ্রপ্রদেশ বিহার হরিয়ানা অতগুলোতে আমরা যাব যেহেতু আমাদের স্টেট দেখো আমাদের স্টেট হইতেছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্লিক করলাম ক্লিক করার পরে চলে আসলো আবার এবার ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পরে আমাদের ডিস্ট্রিক্ট যাবে এবং ডিস্ট্রিক্ট দিতে হবে দেখো কতগুলো অপশান আছে এইগুলা দেখো সেম টু সেম এইরকমই আসবে এখন আমরা নিচে নামাবো এবার আমাদের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এইখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে অনেক ডিস্ট্রিক্ট আছে এই যে চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নর্থ আলিপুর কতগুলো আমার টিপব না আমরা এখন দেখব আমাদের ডিস্ট্রিক্ট কোচবিহার কোচবিহারে ক্লিক করবো কোচবিহারে ক্লিক করার পরে আমাদের চলে আসবে এখন ব্লক আমাদের ব্লক যাদের যাদের ব্লক মনে করো আমাদের ব্লক মাতা ওয়ান তোমাদের ব্লক যখন যারা করবে তখন তাদেরই ব্লক দিতে হবে এই ব্লক আমাদের মাতা ভাগবান আমি আমারটাই দিয়ে করতেছি দেখো কি মাতা ওয়ান চলে আসলো অফিসিয়াল ওয়েবসাইট এটা প্লিজ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করব দেখো এখন দেখো এদিকে আসতেছে এতগুলোতে আমরা ক্লিক করব না এখন আমরা যাবো কোথায় আমাদের ব্লক যেহেতু গেলো এখন আসবে আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দেখেছি আসতেছে দেখো এগুলোতে একটাতে ক্লিক করবো না আমরা আমরা শুধু ক্লিক করব আমাদের গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত শিকারপুর বৈরেগিহাট গোপালপুর হাজরাহ হাজরাহ টু জোরপাকটি কাদারহাট কুশিয়ামারি নয়াহাট পচাব শিকারপুর আমাদের অঞ্চল যেহেতু শিকারপুর আমি আমারটা দিয়ে করেই দেখাইতেছি দেখার পরে দেখো এইখানে যা 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 দুবারে সরকারে জব কার্ড করার জন্য ফর্ম ফিল আপ করেছিল তাদেরগুলো কিন্তু ট্রেনিং হয়ে আছে এখন আমরা কোথায় দেখবো কীভাবে দেখব এই অনেকগুলো অপশান আসবে এভাবে এভাবে আসবে আর থ্রি ওয়াক অনেক অপশান আসবে এগুলো দেখে নাও এগুলো আমরা একটাতেই ক্লিক করব না আমরা ক্লিক করবো আমরা এখন ক্লিক করব তোমার পেন্ডিং জব কার্ড টু বি ভেরিফাইড দেখো সাত নম্বর পেন্ডিং জব কার্ড টু বি ভেরিফাইড ক্লিক করলাম এখন সব চলে আসলো আমাদের অঞ্চলে যতগুলো সংসদ আছে সবগুলোই চলে আসলো কাদের কাদের জব কার্ড পেন্ডিং হয়ে আছে রমেশ বর্মন মহেশচন্দ্র বর্মন সব চলে আসলো সব এক এক করে সব কিছুই চলে আসব ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে চলে আসলো ভিডিওটি প্রথম থেকে শেষবুতে দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এই দেখো শিকারপুর টু আমি আমার সংসদটাই দেখাই দিয়েছি শিকারপুর টু আমি আমার নয় নম্বর সংসদ আমাদের আমাদেরটাই দেখাই দিয়েছি তোমাদেরকে দেখো ঠিক একইভাবে আপনি আপনার জব কার্ড দূরে সরকার জমা দিয়েছিলেন ঠিক একইভাবে দেখতে পারবেন এই দেখো দেখাই দিয়েছে কিন্তু আমার দাদুর নামের সাথে সেম মিলেছে কিন্তু এটা না কিন্তু এদের সংসদটাই আলাদা আমাদের ন নম্বর সংসদ এর চার নম্বরে গেল দেখো ওইদিকে দেখাইতেছি সবাইকে সবাইকে দেখাই দিয়েছি সবাইকে এই সাত নম্বর সংসদ এই চলে আসলো দেখো এইদিকে আবার যাদের এই জব কার্ড না হবে তারা কিন্তু ঘর হবে না আবার এটাও আবার মনে রাখো এই যে চলে আসলো আব্দুল মালিক আজিদ মিয়া এইভাবে সব কিছু চলে আসবে এক এক করে আমাদের সংসদে টোটাল একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটা নাম ছাব আবার ছাব্বিশ টোটাল টোটাল নাম হচ্ছে বাইরে দেখতেছি টোটাল নাম উনচল্লিশটা এই উনচল্লিশটা নামেই আমাদের এখনো পেন্ডিং হয়ে গেছে এগুলো কবে হবে সেটাও জানার জন্য আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেব কি হবে কি করতে হবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাকে জানাই ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন